আমরা ফুলকপি নিয়ে নিয়েছি একদম ক্ষেতের টাটকা আমরা নিজে হাতে কেটে কেটে নিয়ে নিয়েছি মানে 100 বছরের পুরনো এই রুম গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের যে টোটাল ইচ্ছেগাঁও ইস্ট সিকিমে যেসব জায়গাগুলো আমরা ঘুরেছি সেই জায়গাগুলোর যে ভিডিও আমাদের আগে আপলোড করা রয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দালামচাঁদ মানে আড়িতারের কাছাকাছি দারুণ সুন্দর একটা হোমস্টে যেখানে আমরা ছিলাম দুরাত্রি তো এই হোটেলের সম্পর্কে আমরা পুরো ডিটেল ভিডিও আপনার একটা শেয়ার করছি হোটেলটা কীরকম লোকেশান কীরকম হোটেলের যে ওনার আছে তারা কীরকম এখানকার সব সার্ভিস কীরকম সমস্ত কিছু ডিটেল এখানে শেয়ার থাকবে হোমস্টেটা দেখতেও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লেগেছে এখন আমরা একদম ঘুরে ইচ্ছেগাঁও থেকে ঘুরে আমরা ডাইরেক্ট এই হোটেলে যখন আমরা হোমস্টেতে এসেছিলাম তো এসেই ফার্স্ট আমাদের যে লোকেশনটা আমাদের পুরো মানে মন কেড়ে নিয়েছিল সত্যি এত সুন্দর একটা লোকেশন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই হোমস্টেতে আমরা যে এসেছি এই হোমস্টেতে আসার পেছনে একজনের ভূমিকা রয়েছে তিনি হচ্ছেন আপনার মধ্যে অনেকেই হয়তো চিনবেন ইউটিউবার উনি একজন তার নাম হচ্ছে বিশ্বজিৎ গোস্বামী বিশ্বজিৎ দা বলি তো ওনার যে চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে হাওয়া বদল ডেসক্রিপশন বক্সে ওনার চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ওনারা এখানে ছিলেন তো তার সাথে আমি কথা বলি আমি এখানে এসেছি নবীনজির সাথে আমাদের পরিচয় তার মারফতেই হয়েছে তো থ্যাংকস টু হিম তো এত সুন্দর একটা লোকেশন আমাদেরকে বলার জন্য সব থেকে বড় কথা হচ্ছে আমি অনেক ট্রাভেল এজেন্টের সাথে কথাও বলেছিলাম যে টোটাল প্যাকেজে কিরকম ব্যাপার হয় আমি পুরো টোটাল নবীনজির সাথে প্যাকেজ করে নিয়েছিলাম আর এত সস্তায় এত কিছু ভালো জিনিস আমরা পেয়েছি আপনাদের বলার মতো নয় সমস্ত ডিটেইল আমি শেয়ার করছি আপনারা শুধু দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক এই রাস্তা থেকে আমরা এসেছি এই রাস্তাটা এদিকে নিচের দিকে চলে যাচ্ছে তো আমাদের যে হোমস্টে সেটা হচ্ছে এইখানটায় এখান থেকে জাস্ট ঢুকে খুব সুন্দর একটা লোকেশন এই হচ্ছে হোমস্টের লোকেশন দেখতেই পাচ্ছেন আর হোমস্টের সামনেটা আপনাদেরকে একটুখানি ভালো করে দেখাই উঠোনের মধ্যেই রয়েছে এখানে বারবিকিউ চিকেনের একটা জায়গা জুলুক থেকে ফেরার পর রবীন্দ্রজি আমাদের জন্য খুব সুন্দরভাবে এই অ্যারেঞ্জমেন্ট করে দিলেন বারবিকিউ চিকেনের যার টেস্টও ছিল খুবই অসাধারণ তো ইনি হচ্ছেন এই হোমস্টের ওনার নবীনজি তো উনি মানে সত্যি এত ভালো মানে এত ভালো ব্যবহার আর এত ভালো ওনার সার্ভিস আর এত সুন্দর আমরা ফেসিলিটি পেয়েছি কিছু বলার নেই ছ সাত সাল হো গেয়া ক্যা ক্যা ফেসিলিটি মিলেগা ইয়াহাঁ পে হোটেল পে ইয়াহাঁ কা আপকা সিলক্রুট প্যাকেজ তো হো জায়েগা পুরা ইয়াহিঁ সে কর দেঙ্গে হাম লোগ গাড়ি বগেরা সব প্রোভাইড কর দেঙ্গে নবীনজির যে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে টোটাল প্যাকেজ সমস্ত কিছু করে নিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে শুধু যদি থাকার হয় এখানে থাকতে পারেন এই দালামচাঁদের যে এই হোটেলে এই হোমস্টেটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের তো খুব লোকেশনটা খুব সুন্দর আর এখানকার সবজি আমরা খেয়েছি সত্যি দারুণ লেগেছে একদম পুরো নিজের হাতের তৈরি করা সবজি ওনারা আমাদেরকে খাইয়েছেন আমরা খুব খেয়ে তৃপ্তি করে খেয়েছি কি তাই তো আমরা তো সব হাইব্রিড জিনিস খাই এখানে পুরো টাটকা একদম হাতে তৈরি সবজি খেয়েছি তো নবীনজি কা ওয়াইফ মঞ্জু জি হ্যাঁ তো আপকো ইয়াহাঁ কা জো ফার্মিং হ্যায় ও ক্যাসে করতে হ্যায় ও ভি থোড়া দিখায়েঙ্গে আর একবার বাত কর লেতে হ্যায় চলিয়ে নমস্তে মে ইস্ট সিকিম রংলি দালামচাঁদ কা গ্রিনল্যান্ড হোমস্টে কা ওনার হু মঞ্জু রায় আর হাম লোগ ইয়াহাঁ পুরা হোটেল চালাতে হ্যায় হোমস্টে হোটেল আর জো ভি মেরা জিতনা ভি গেস্ট আতা হ্যায় ও মেরা পুরা ফার্মিং কা অর্গ্যানিক ভেজিটেবল और ऑर्गेनिक चूल्हा में बना के हम लोग वो होटल में जो होता है ना खाना बनाने कुक ऐसा कुछ नहीं रखा है हम लोग खुद बना के जो भी हो बारी में जो खेती में जो हो ऐसा बना के हम लोग देते हैं और उन लोग इंजॉय करते हैं और मेरा भी चैनल मंजू फार्मिस्टे आप लोग मुझे भी सपोर्ट कीजिए
मेरा चैनल में गार्डनिंग का आएगा, फार्मिंग का आएगा, ट्रैवल ब्लॉग्स भी आएगा। मंजूजी जो चैनल चैनल लिंक डिस्क्रिप्शन बक्स दिए देव, तो अपनारा एखान देखते पाबंध कि अर्गानिक फार्मिंग करें, उन्द जो गेस्ट आसें कि आतिथि आप्यायन करें, एत सुंदर भाव उनारा दुटो रात क्यों केटे गल सत्य भावते मैं एख सत्य मिस करब मैं जस्ट हमारे बेड़ान टाइम हो मिस करब। और एक जिस हे ग्यारंटर साथी बोलते निजेरा ट्राई करबें, ट्राई कर देखें जो अनेक ट्रावल एजेंटर साथी अपना कथा बोलें तर जो रेट बोलें और नवीन जी एखान जे रकम रेट पा एकदम बेस्ट रेट अपनारा पा सत्य खूब भलो बजेटे अपना खूब सुंदर अर्गानिक खावर मैं फाटाफाटी अपन जमे जाए एकदम। और तुम्हारे रिक्वेस्ट रही तुम्हारा जी क्यों सिल्क रूटे आसो मैं मत एरक टूर करते चाओ তালে অবশ্যই এখানেই আসবে, মানে নবীনজির এখানেই আসবে, ভীষণ ভালো লাগবে তোমাদের, একদম বাড়ির মতো, কোনো প্রবলেম হবে না, এটা 100% গ্যারান্টি দিই আমি তোমাদের অ্যাসিওর করলাম। আমাদের ডেসক্রিপশন বক্সে নবীনজির নাম্বারটা আমরা দিয়ে দেব, তো তোমরা প্লিজ এসো। দেখুন এখানে কত গাছ, ওনারা এখানে কত খাটনি করে করেন। ये बहुत महंगा है, ये सभी ये हाइब्रिड है, ये सारा सकुलेंट है ना, बाहर से ही है। देखो आमाके गिफ्ट दिलो, एटा इंडोर प्लांट माने एक रकमेर सकुलेंट ही, तो एखाने तो ओरा आउटहाउसे रेखे छे, आमादेर ओटा माने डायरेक्ट रोदेर मध्ये रखा जाबे ना, एकटुखानी घरेर मध्ये राखते हबे, तो चलो बाड़ीते निये गिये तोमादेर साथे शेयर करबो। ये कत भालो जत्न करते पारी, एबारे हच्छे एटाई आमादेर बाचानोटाई सबचेये बड़ो कथा। हां যে এত ভ্যারাইটির গাছ এখানে ওনারা মানে ফার্মিং করেন, যথেষ্ট মানে খাটনির কাজ, এত সুন্দরভাবে করেছেন না, মানে জাস্ট দেখলে মন ভরে যাবে, দারুণ। তার মধ্যে অনেক কিছু আমরা জানি না চিনি না, কিন্তু দেখলাম, দেখে কিন্তু খুব ভালো লাগলো। এই সামনে যেটা দেখছেন এই যে রুমটা, এটা এক প্রকার একটা হেরিটেজ রুম বলা যায়, মানে 100 বছরের পুরনো এই রুম, যদি কেউ এখানে থাকেন তো আলাদা একটা ফিলিংস হবে, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এখন এটা কনস্ট্রাকশনের কিছু কাজও হচ্ছে, রং হচ্ছে, কিছু নতুন রকম ভাবে এটাকে ইনোগ্রেট করা হচ্ছে। তো করার পর এখানে যখন টুরিস্টরা আসবে তখন এটা একটা আলাদাই রকম লাগবে, বিশেষ করে এখানে থাকতে এক্সপিরিয়েন্স নিতে। নবীন জি আমাদের ওনাদের গাছের যে লেবু পেরে আমাদের দিলেন, তো খেয়ে আমি পরে টেস্ট করবই অবশ্যই, গাছের লেবু ডাইরেক্ট এখান থেকে খাচ্ছি, আলাদা ওনার ফিলিংসটা কেমন ভাবতেই পাচ্ছেন। খেতের ফুলকপি নিজে হাতে এরা কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে, কি করে নেব সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিয়ে যাচ্ছে এটাই বিশাল ব্যাপার, দারুণ। पत्थर का है, पत्थर का है, ये उस टाइम बहुत पुराना है, ये 100 साल होने वाला हो गया होगा शायद, हमारा बुजुर्ग लोग बनाया है, कब का बनाया है, और ये पहले इसमें थोड़ा सभी मिट्टी का था, बाद में जाके हमने थोड़ा ये मेंटेन करके ऐसा बनाया है, तो अभी हेरिटेज का टेस्ट करके यहाँ दुखता है गेस्ट। अच्छा সাইডের দেওয়ালগুলো পাথরের দেওয়াল, ওনারা খুব মেইনটেইন করে, খুব ডেকোরেট করে, খুব সুন্দরভাবে এবং সুন্দরভাবে বানিয়েছেন। ভেতরে থাকার যে ফিলিংস, আলাদা লেভেলের ফিলিংস, যখন এখানে আপনারা আসেন নবীনজির সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এখানে থাকতে পারেন, কি রেট আছে কি আছে নবীনজি আপনাদের পুরো ক্লিয়ার করে বলে দেবে। আগেই বলেছি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। দেখুন অর্গানিক সবজি চাষ, এই সবজি আমরা মোটামুটি খেলাম, দারুণ টেস্ট, কোনো এক্সট্রা কেমিক্যাল নেই, কোনো ভেজাল নেই আমাদের ইয়ের মতো, একদম খুব ভালো করে হাতে যত্ন করে তৈরি করা একদম জিনিস আমরা খেয়েছি। কালকেই বাঁধাকপির তরকারি আমরা খেলাম, এই যে বাঁধাকপি এখানে এখনো রয়েছে। একটু ঘুরে দেখাই একটু বাগানটা।
এবারে চলুন আপনাদের একটু দেখাই এই যে হোমস্টে আমরা যেখানে ছিলাম গ্রিন লন হোমস্টে ভেতরটা ভেতরটা কি সুন্দর ডেকোরেট করা আছে। ওনারা এখানে আচারও বানান। আচ্ছা এবার আমরা উপরে উঠছি, যেখানে আমরা ছিলাম সেটা একটু দেখাবো। এটা একটা সুন্দর বসার জায়গা আছে এখানে, এটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে রুম। সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলে আপনারা সোজা পাহাড় দেখতে পারবেন এখানে। গ্রিন লন হোমস্টে এর পুরো রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, সমস্ত ঘুরে দেখালাম আর কিভাবে ওনারা নিজে হাতে সবজি চাষ করছেন, বিভিন্ন রকম গাছ ওনারা এখানে কিভাবে চাষ করছেন, সমস্ত ডিটেল আপনাদের সাথে শেয়ার করলাম। হোমস্টে রুম আর যে হেরিটেজ বিল্ডিং সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করুন। আর আপনাদের মধ্যে যারা ইস্ট সিকিমে আসবেন তো এখানে যদি থাকতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন নবীনজির সাথে। তো চলুন আজকের এই ভিডিওটা এতটাই, এরপরে আমরা এখান থেকে বেরোবো, চলে যাবো এই সমস্ত সুন্দর স্মৃতি ফেলে আমরা চলে যাবো এনজিপির উদ্দেশ্যে। এনজিপিতে যাবো, তারপরে কি কি হচ্ছে নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা। আর আমাদের ভিডিও গুলো কেমন লাগলো, আজকে মনটা একটু খারাপ, অনেকদিন ধরে আসবো 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 আজ ফাইনালি চলেই যাচ্ছে, আর তো বিশেষ কিছু বাকি নেই, লাস্ট একটা ডেস্টিনেশনই বাকি আছে সেটাতেই যাব, মানে এনজিপি ছাড়া আর একটা ডেস্টিনেশন বাকি আছে সেটা সারপ্রাইজ, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের নেক্সট ব্লগটা তোমাদের চেক করতে হবে। আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, প্লিজ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আগের যে ভিডিও গুলো আছে সেগুলোর লিংকও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস আই বাটনও দেওয়া থাকবে, আপনারা ভিজিট চেক অবশ্যই করবেন, ভিডিও গুলো দেখবেন, ভালো লাগবে আশা করি। তো টাটা।